হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের আয়োজন জামিলের ফিশ কাবাব। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ, তা হলো খুলনায়। খুলনায় খাবার দাবারের অনেক ভ্যারাইটিস বা বৈচিত্র্য আছে, তবে আমাদের আজকের আয়োজন জামিলের ফিশ কাবাব এন্ড বারবিকিউ আসলে অন্যরকম, খেতে খুব সুস্বাদু। তো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের আয়োজন, জামিলের ফিশ কাবাব এন্ড বারবিকিউ। ভিউয়ার্স, আমি বলছিলাম জামিল ফিশ কাবাব এন্ড বারবিকিউর কথা, যেটা খুলনার একটা বিখ্যাত ফুড। এটা অ্যাড্রেস যদি আমি বলি, এটা হচ্ছে খুলনা শহর থেকে একটু দূরে আরংঘাটা বাইপাস নামে একটা জায়গা আছে। আরংঘাটা বাইপাসে এসে যে কাউকে দেখালেই দেখিয়ে দিবে আপনাদেরকে যে জামিলের ফিশ কাবাবটা কোথায়। আপনাদের সুবিধার জন্য গুগল ম্যাপে আমি লোকেশনটা দিয়ে রাখছি নিচে, আপনারা দেখে নিতে পারেন। আর জামিলের ফিশ কাবাবের মূলত বিখ্যাত হচ্ছে ফিশ কাবাব। আমি এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ, বিশেষ করে ভেটকি, লাক্ষা, এইসব মাছ পাওয়া যায় এখানে। আপনারা মাছটাকে দেখবেন, চুজ করবেন, দেন ওয়েট নেবেন, ওয়েট অনুযায়ী আসলে মাছের দামটা এখানে ফিক্স আপ করা হয়। এই ফিশ কাবাবের পাশাপাশি চিকেন বারবিকিউ এখানে আছে। আমি চিকেন বারবিকিউটা ট্রাই করেছি, বাট ফিশ কাবাবটা হচ্ছে বেস্ট। আমি বলবো বাংলাদেশের বেস্ট ফিশ কাবাব যদি খেতে ইচ্ছা হয় এবং খুলনায় যদি আপনারা থাকেন, অবশ্যই অবশ্যই জামিলের ফিশ কাবাব আপনারা আসবেন। পাশাপাশি এদের ফাস্টফুডের কিছু আইটেমও আছে, এখানে জুস বার আছে, কফি শপ আছে। সো ফ্যামিলিকে নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর জন্য এবং ফুড ট্রাই করার জন্য জামিলের ফিশ কাবাবের বিকল্প আসলে। ভিডিও শুরুতে অনুরোধ করবো, যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড টার্ন অন দ্য বেল আইকন। জামিলের ফিশ কাবাব মূলত হাইওয়ের পাশের একটি রেস্টুরেন্ট, অনেক সুন্দর সাজানো গোছানো পরিপাটি, অত্যন্ত খোলামেলা এবং নির্বিলি পরিবেশে আপনারা এখানে খাবার এনজয় করতে পারবেন। তো চলুন ঘুরে দেখে আসি জামিল ভাইয়ের পুরো রেস্টুরেন্টটি। জামিলের ফিশ কাবাব মূলত বিখ্যাত ফিশ কাবাবের জন্য। এখানে ফ্রিজ ভর্তি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। এই মাছগুলি বারবিকিউ করে খেতে হলে প্রথমে আপনাদেরকে মাছ চয়েস করতে হবে। মাছ পছন্দ করার পর মাছের ওজন দিয়ে দেখতে হবে প্রাইস কেমন। তো সাধারণত প্রাইস 1200 থেকে 1500 টাকার মধ্যে ভ্যারি করে, ডিপেন্ড করবে আপনারা কোন সিজনে খাচ্ছেন, মাছের বাজার দর কেমন তার উপর। তবে এই প্রাইসের মধ্যেই সব কিছু ইনক্লুডেড, আই মিন মেকিং চার্জ সহ সব কিছু। তবে এক্সট্রা যদি কিছু নিতে চান, আই মিন রুটি বা পরোটা, সালাদ, কোল্ড ড্রিঙ্কস, এগুলো আবার তার বাইরে। মাছ পছন্দ করার পর মাছটি প্রসেসিং শুরু হয়। তো চলুন দেখি কিভাবে এখানে মাছগুলো প্রসেস করা হয় এবং বোনলেস করা হয়। বোনলেস করা হয়ে গেলে এখন ম্যারিনেশনের স্টেজ। ম্যারিনেশনের পরেই বারবিকিউ করা হবে। ম্যারিনেশনের এই পর্যায়ে জামিল ভাই নিজেই পুরো সিস্টেমটাকে অপারেট করে থাকে। তো চলুন দেখি জামিল ভাই কিভাবে নিজ হাতে ফিশ প্রিপেয়ার করে। এবার দ্য বিগ ওয়ান, আই মিন বারবিকিউ। ম্যারিনেশনের পর ফিশগুলোকে রেডি করা হয় কলার আগুনে বারবিকিউ করার জন্য। কথা না বলে চলুন দেখি জামিল ভাই কিভাবে এই ফিশগুলোকে বারবিকিউ করে। তো হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু জামিল ভাইয়ের বিখ্যাত ফিশ কাবাব, রেডি ফর ইট। এখানে ফিশ কাবাব, চিকেন তান্দুরি কাবাব এর পাশাপাশি অনেক ধরনের জুসের আইটেমও পাওয়া যায়। আমরা অরেঞ্জ জুস অর্ডার করেছিলাম, তো চলুন দেখি অরেঞ্জ জুসগুলো কেমন হয়। ভিউয়ার্স, আমাদের বারবিকিউ এখন রেডি। জামিল ভাইয়ের দক্ষ কর্মী বাহিনী আমাদেরকে এই বারবিকিউ রেডি করে দিবে, আই মিন সার্ভ করবে খাবারের জন্য। তো চলুন দেখি কীভাবে ফাইনাল বারবিকিউ প্রসেস করা হয়। এবার খাবারের পালা। আমরা অনেকে এসেছিলাম, আমাদের অনেক হাসি মুখ আপনারা দেখতে পারবেন এই পর্যায়ে। তো চলুন দেখি জামিল ভাইয়ের ফিশ কাবাবটি খেতে কেমন। শেষ করার আগে শুনে আসি জামিল ফিশ কাবাব এন্ড বারবিকিউর প্রোভাইডার আল জামিল ভাইয়ের কাছ থেকে। 2014 সালের শেষের দিকে আল জামিল এই প্রতিষ্ঠানটা আমি করেছিলাম। আজ অনেকটা দিন পার করলাম। আমি যথেষ্ট চেষ্টা করি ন্যায্যতা এবং কোয়ালিটি দুটোই মেনটেন করতে, এবং বিভিন্ন সময়ে আমার এখানে বিভিন্ন ধরনের মানুষ আসেন দূর দূরান্ত থেকে। আমি চেষ্টা করি তাদের ভালো খাবারটা পৌঁছে দিতে, নিজের হাতেই খাবারটা তৈরি করি। আমি জানি না আমি কতটুকু পারি, কিন্তু আমার তার মান করে তারপূর্ণ করি, এইটুকু আমি কথা দিতে পারি। তো আশা করি আল জামিল এটা আরংঘাটা বাইপাস খুলনায় আপনারা আসবেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। একবার খুলনা আসলে অবশ্যই আপনারা আরংঘাটা বাইপাসের জামিলের ফিশ কাবাব অবশ্যই ট্রাই করবেন।
ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো খাবার অথবা প্লেসের সন্ধানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব।